দোলমায় এলাকায় এসেছে। সম্পূর্ণ হতে চলেছে সেই বিপ্লবী নেতা আলাউদ্দিন হেলা সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সোহরাবউদ্দিন বর্তমান যুবলীগ নেতা। যারা শহীদ হয়েছে তাদের ও ওয়ার্ড আওয়ামী লীগের এ পর্যন্ত যারা শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের সম্মানার্থে বিশেষ করে যে তিনজনের কথা না বললেই নাই, এই করোনা যুদ্ধে প্রথমেই মারা গিয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি টিপু সুলতান পান্না, তারপরে আমাদের জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্না ভাই সহ আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান খোকন ভাই সহ এই ওয়ার্ডে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী মৃত্যুবরণ করেছে তাদের সম্মানার্থে আমরা এক মিনিট দাঁড়ায় সবাই নিরবতা পালন করি। ধন্যবাদ সবাইকে, বসে পড়ুন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন যে নেতার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে নেতা চুয়াডাঙ্গা পৌরবাসীর ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের জীবন এবং যৌবনের মায়া ত্যাগ করে পৌরবাসীর প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের সাথী হবার চিন্তা করে, যে নেতা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে নেতা আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলার মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাদের সাথে থেকে কাজ করছেন। আজকে চুয়াডাঙ্গা পৌরসভা লুটপাট খুন রাহাজানি বিলাস আজকে সমস্ত অপকর্মের বিরুদ্ধে উনি পৌরবাসীকে সাথে নিয়ে আগামী দিনে পৌরবাসীর ভোট দিয়ে আমরা যাতে মেয়র নির্বাচিত করতে পারি, যে নেতা পৌরবাসী আমরা পেতেছি জোট টটন ভাইকে দেব ভোট, মা বোনেরা পেতেছি জোট টটন ভাইকে দেব ভোট, আপনারা আমরা আগামী দিনে যাতে এই মানুষটিকে ভোট দিতে পারি, ওই চোর বাটপার ওই চালচোর গমচোর লুটপাট আজকে তাকে বিতাড়িত করতে হবে, তার মিছিল নিয়ে যে তার মেয়রের চেয়ার থেকে চুলের মুঠি চেপে ধরে ওই পৌরসভার সামনে রাজপথে গণপিটানি দিতে পারি, সেই লক্ষ্যে এবার বক্তব্য রাখবেন আমার আপনার ছাত্র সমাজ যুব সমাজের নয়নের মণি আমাদের ভাগ্যের অংশীদার সেই নেতা জনাব রিয়াজুল ইসলাম জর্দার টটন ভাই, রিয়াজুল ইসলাম জর্দার টটন ভাই, জয় বাংলা, বিসমিল্লাহির রহমানির রহিম। নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মাসুদ হোসেন জোয়ারদার অলোক, সভাপতি নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মঞ্চে উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এবিএম জহুরুল ইসলাম জোয়ারদার, মঞ্চে উপস্থিত আছেন এই সারা পৌরসভাব্যাপী প্রত্যেকটি ওয়ার্ডের যে কর্মী সমাবেশ হলো
এক থেকে নয় নাম্বার ওয়ার্ড পর্যন্ত সেই সাংগঠনিক যিনি দায়িত্ব পালন করছেন সমস্ত কিছুর দায়িত্ব পালন করছেন আমার বন্ধুবর আলাউদ্দিন হেলা চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস মঞ্চে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য জসকোটের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট বেলাল হোসেন মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধুবর ওয়ার্ড জেলা পরিষদের সম্মানিত সদস্য আমার শহীদুল ইসলাম সাহান মঞ্চে উপস্থিত আছেন আমার যুবলীগের সাবেক আহ্বায়ক আমাদের তুখোর ছাত্র নেতা আরিফিন আলম রঞ্জু মঞ্চে উপস্থিত আছেন আমার ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অতি স্নেহের যিনি এই আয়োজনের অন্যতম পুরোধা নজরুল ইসলাম বুলবুল মুস্তাফিজুর রহমান বুলবুল মঞ্চে উপস্থিত আছেন ওয়ার্ড সরি আমার যুবলীগের নেতা যিনি প্রত্যেকটি মিটিংয়ে সমবেত হয়ে মিটিং পরিচালনার সার্বিক সহযোগিতা করেছে আমার অতি স্নেহের আব্দুল কাদের মঞ্চে উপস্থিত আছেন জেলা যুবলীগের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম আসমান মঞ্চে উপস্থিত আছেন আমার এই নয় নম্বর ওয়ার্ডের আমার সাবেক ছাত্রলীগের সভাপতি আমাদের রেজাউল করিম মঞ্চে উপস্থিত আছেন আমার ছাত্র সাবেক ছাত্র নেতা চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের মিরাজুল ইসলাম কাবা মঞ্চে উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন চুয়াডাঙ্গা সাবেক যুবলীগ নেতা চুয়াডাঙ্গা কলেজের সুযোগ্য সাবেক জিএস রাশিদুজ্জামান বাকি মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের টুটুল আমাদের লালু সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিগণ আমার বীর মুক্তিযোদ্ধা ভাইরা আমার মা বোনরা আমার সহকর্মীরা আমার মুরব্বীরা আমার সমবয়সীরা আমার ছোটরা সাংবাদিক ভাইরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আরও উপস্থিত আছেন অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সাজু মঞ্চে উপস্থিত আছেন আমাদের পাখি ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আব্দুর রহিম সহ পাখি ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আজকের এই সমাবেশ নবম দিন কর্মী সমাবেশ নবম দিন এবং আজকে শেষ হচ্ছে আমাদের সমাপ্তি কর্মী সমাবেশের শেষ হবে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা বলতে চাই যে আমরা কেমন আছি সামনে নির্বাচন এই নির্বাচনে আপনাদের আমাদের সকলকেই আমাদেরকে এক হয়ে আমাদেরকে সামনে নির্বাচন মোকাবেলা করতে হবে আজকে বক্তৃতা করতে গেলে কিছু কথা আসে তার আগে আমি বলবো আজকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে উন্নয়ন বিদ্যুৎ রাস্তাঘাট সকল কিছু ভাতা সমস্ত কিছু আজকে সারা দেশ ব্যাপী দিয়েছে আওয়ামী লীগ আসলে ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয় মানুষের ভাগ্য ফেরে তার প্রমাণ আজকে আমরা প্রতিটি মানুষ পেয়েছি তার সুফল আমরা ভোগ করছি তেমনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ার সেলুন এমপির সার্বিক তত্ত্বাবধানে এই জেলায় আজকে আমরা কি দেখতে পাচ্ছি এই জেলায় দেখতে পাচ্ছি যে ইউনিয়ন গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলার সকল গ্রামীণ জনপদ সড়ক আজকে
কাঁচা থেকে পাকা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে আজকে বিদ্যুৎ পৌঁছেছে, আলোয় আলোকিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা চুয়াডাঙ্গা জেলায় আজকে প্রতিবন্ধী ভাতা, আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আজকে স্বামী পরিত্যক্ত ভাতা, আজকে মাতৃদুগ্ধ ভাতা সহ কত মুক্তিযোদ্ধা সহ সকল মানুষের আজকে ভাতাই ভরিয়ে দিয়েছে বর্তমান সরকার। আজকে সেলুন ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকে আমরা কি দেখতে পেলাম, আজকে দেখতে পেলাম বিএনপি আমলে যারা এই চুয়াডাঙ্গা জেলায় তথা আশপাশ জেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, রাজ বাহিনীর নামে হত্যা লুটতরাজ নারী ধর্ষণ এবং মানুষের অর্থ লুটপাট চাঁদাবাজি, এই ছিল বিএনপি আমলের গ্রাম গ্রাম গঞ্জের সহ শহরের চিত্র। গ্রামে মানুষ থাকতে পারত না, শহরে এসে বাসা ভাড়া করে থাকতো, বৃত্ত বান্দা গ্রামে থাকতে পারত না, সেখান থেকে মানুষ প্রাণের ভয়ে শহরে এসে আশ্রয় নিত। সেই আমরা দেখতে পেলাম 2008 সালে আমার নেতা জনাব সুলাইমান হক জোরদার সেলুন এমপি হওয়ার পর এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল। কেন আজকে কেউ ক্রস ফায়ারে গেছে, কেউ জেলখানায়, কেউ দেশ থেকে পালিয়েছে, এই সন্ত্রাসীরা যারা আমার মামুনের ধর্ষণ করেছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার বাবাকে হত্যা করেছে, সেই লুটেরা বাহিনী তাদের পৃষ্ঠপোষকতা তাদের লালন পালন করত। আজকে বিএনপি সহ জামাত এরা লালন পালন করে আজকে দেশের অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করত এবং ওই সন্ত্রাসীদের রাত বাহিনীদের ভাগের টাকা চাঁদার টাকার ভাগ খেত এই বিএনপি নেতারা। আজকে আমরা দেখতে পাই যে মানুষ আজকে গ্রামে শান্তিতে বাস করে, গ্রামে শান্তিতে বাস করে, নিশ্চিন্তে ঘুম দেয়। আজকে গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, ঘরে ঘরে মোটরসাইকেল, গ্রামে রাত 12টার সময় যায়, রাত 1টার সময় যায়, কোনো চিন্তা নেই, চিন্তায় নেই, রাহাজারি নেই, মানুষ খুন তো দূরের কথা, মানুষ নিশ্চিন্তে পড়াশোনা করছে, লেখাপড়া করছে, ছেলেরা কলেজে আসছে, মেয়েরা কলেজে আসছে। আজকে শান্তির জনপদে পরিণত হয়েছে, রক্তাক্ত জনপদ থেকে আজকে শান্তির জনপদে পরিণত হয়েছে এই জেলা। কারণ কি জানেন, এটা নেতৃত্বের গুণাবলী। নেতৃত্ব যদি ভালো থাকে, নেতৃত্বের মধ্যে যদি ভেজাল না থাকে, তাহলে সম্ভব হয় সব কিছু, উন্নয়ন সহ শান্তি সহ সব কিছু আজকে আজকে সেটা সম্ভব হয়। আজকে গ্রামে গেলে আমরা দেখতে পাই রাত 12টা 1টার সময় যখন আমরা যাই, তখন আমরা দেখতে পাই গ্রামের মানুষ বাড়ির থেকে চা ভাত খেয়ে, গরম ভাত খেয়ে আজকে চার দোকানে এসে কুলি ফেলে চার অর্ডার দিয়ে ঠ্যাঙের পরে ঠ্যাং, মাচার উপরে ঠ্যাং তুলে দিয়ে গরম চা খায় আর বিড়ি শুকটান মারে। এটা হলো আজকের চিত্র। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে, এটা সম্ভব হয়েছে সেলুন ভাইয়ের কারণে। মানুষ শান্তি চায়, নিশ্চিন্তে ঘুম চায়, সেই ঘুম দিয়েছে আওয়ামী লীগ, সেই ঘুম দিয়েছে সেলুন ভাই, সেই নিশ্চিত ঘুম দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। তেমনি আজকে আমরা নির্বাচিত হয়েছিলাম 2008 সালে আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেই নির্বাচিত হওয়ার পর চুয়াডাঙ্গা পৌরসভার আস্তে আস্তে করে আমরা পরিবর্তন করেছি, চুয়াডাঙ্গার উন্নয়ন করেছি। আমরা যখন ক্ষমতায় নিই তখন চুয়াডাঙ্গার পোলে, চুয়াডাঙ্গার লাইট পোস্টে 40 ওয়াটের বাল্ব জ্বলত, 40 ওয়াটের বাল্ব জ্বলত, সেই বাল্বে কিছু দেখা যেত না। আমরা ক্ষমতায় আসার পর, চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্ব নেওয়ার পর, আমরা প্রতিটি ওয়ার্ডে এলইডি বাল্ব লাগিয়েছি, ডিভাইডার করেছি, আজকে আলোয় আলোকিত করেছি চুয়াডাঙ্গা পৌরসভা। এগুলি বুঝতে হবে আপনাদের, আমরা মানেই উন্নয়ন, সেলুন ভাই মানে উন্নয়ন এবং শান্তি, আমরা মানে উন্নয়ন এবং শান্তি। কারণ আমরা ধীর স্থির মানুষ, আমরা সন্ত্রাস করি না, আমরা মানুষ ভয় দেখাই না, আমরা চুয়াডাঙ্গার উন্নয়ন করি। আমরা চুয়াডাঙ্গার মানুষের ভাগ্যের উন্নয়নে কিভাবে উন্নয়ন হবে সেই চিন্তা আমরা
সব সময় বিভব থাকি কারণ এই মাটিতে আমাদের জন্ম এই মাটিতে আমাদের মরতে হবে আমরা চুয়াডাঙ্গায় জন্ম গ্রহণ করেছি চুয়াডাঙ্গার মানুষের ভালো বাসা নিয়ে ভালো বাসা সহযোগিতা নিয়ে আমরা বড় হয়েছি সেই ঋণ সেলুন ভাই যেমন শোধ করে যাচ্ছে চুয়াডাঙ্গার মাটিতে আমরাও শোধ করে যেতে চাই কারণ চুয়াডাঙ্গার মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে চুয়াডাঙ্গার মানুষ আমাদের ভালোবাসে ভালো জানে সেই জন্য এই ঋণটা শোধ করতে হবে আজকে আমরা কি দেখতে পাই চুয়াডাঙ্গা পৌরসভার হাল হকিকত আমার মা বোনরা যে আমি যখন ছিলাম তখন আমার মা বোনদেরকে আমি পৌরসভা চিনিয়েছিলাম যেতে হবে পৌরসভায় তোমার বিপদ আপদ কাজ কাম ওটা সম্ভব হবে পৌরসভায় গেলেই আমরা আমাদের মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে আমাদের কৌশল দিয়ে শ্রম দিয়ে আমরা মানুষকে সেবা করেছি চুয়াডাঙ্গা একটা ডিজিটাল পৌরসভা একটা গণমুখী পৌরসভা আমরা বিনির্মাণ করে এসেছিলাম আজকে সেই পৌরসভা ধুলোই মিশে গেছে সেখানে সেবা নেই সেখানে সাহায্য নেই সেখানে ভালোবাসা নেই সেখানে শুধু লুটপাট আছে আজকে চুয়াডাঙ্গা পৌরসভায় এই 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 সেপ্টেম্বর মাস গেলে পাঁচ মাসের বেতন বাকি হবে পাঁচ মাসের বেতন বাকি হবে কর্মচারীরা কি খাবে তার ছেলেমেয়েরা কি খাবে আমরা দেখতে পাই যে আজকে তাদের বেতন হয় না তারা আজকে ধুকে ধুকে আসে আজকে আমরা দেখতে পাই বিদ্যুৎ অফিসে 30 লক্ষ টাকা বাকি বিদ্যুৎ দেয় না আমি একটা পানি শোধনাগার করে এসেছিলাম সুপেয় পানি পান করবে আমার নাগরিকরা সেখানে বিদ্যুৎ কানেকশন দেয় না পিডিবি বলেছে তোমার 30 লক্ষ টাকা বিল বাকি আমি নতুন করে আর বাকিতে পড়তে চাই না তোমাকে আমি কানেকশন দেব না এই হলো পৌরসভার হাল আমরা কি দেখলাম আমরা আমি গাড়ি ঘোড়া সহ রোড রোলার সহ ইনকামের যত রকম পথ সব ব্যবস্থা করে রেখে এসেছিলাম আর সেই সব গাড়ি ঘোড়া রোলার অ্যাম্বুলেন্স সব আজকে মুখ থুবড়ে পড়ে আছে সেখানে সেই চলে না ইনকাম হয় না ভাবতে হবে আপনাদের মানুষের বুদ্ধি থাকতে হবে কৌশল থাকতে হবে শিক্ষা থাকতে হবে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে তবেই না সে কাজ করবে আর যার দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা মানে কি এটা জানে না সে কিভাবে পৌরসভা চালাবে এটাই আমাদের বোধগম্য হয় না আমরা দেখলাম এই পৌরসভায় 17 সালে রাত 11টার সময় দুই ট্রাক চাল চলে যাচ্ছে পৌরসভার ট্রাকে সেখানে তার দুই ট্রাকের মধ্যে দুই পাতি মস্তান বসা মুসল্লিরা সেই ট্রাক ধরল এবং ধরার পর ওকে অনেক কিছু হয়ে রং চং দিয়ে চার দিন ট্রাক চালসহ ট্রাক থানায় আটকা থাকলো এবং সেখানে সেই তারপরে ডিসি এসপিকে ধরে মাপ চেয়ে ক্ষমা চেয়ে হাত পা চেপে ধরে মা পরিত্রাণ পেল সেই ট্রাক ফেরত পেল এইগুলি বুঝতে হবে গত করোনার মধ্যে আমরা কি দেখলাম কিছু চাল নিয়ে রাতের অন্ধকারে রাত দুটোর সময় রাত একটার সময় চাল দিয়ে বেড়াচ্ছে তার যেগুলি লোক আছে তাদের কাছে একটা একটা করে প্যাকেট পৌঁছাচ্ছে আর পাবলিকের কোনো খবর নেই পাবলিক আর পাচ্ছে না আমার প্রশ্ন রাতের অন্ধকারে কেন চাল দেওয়া হবে তুমি কি হযরত ওমর হয়ে গেছো নাকি হ্যাঁ তুমি রাতের অন্ধকারে চাল দিবা সারা জীবন চাল দেওয়া হয়েছে দিনের আলোয় আমরা চাল দিয়ে ভিজিএফের চাল দিয়েছি চাউল দিয়েছি আমরা দিনের আলোয় স্লিপ পাবলিকের হাতে পৌঁছিয়েছে আমার আমার নাগরিক সাধারণের হাতে পৌঁছিয়েছে তারপরে পৌরসভায় গিয়ে তাদের ন্যায্য চালটি নিয়ে চাউল নিয়ে এসছে এটাই হলো সিস্টেম আর উনি এই চাল পাচার এই চাল আত্মসাতের নামে রাত্রে উনি এই কাজ করেছেন আমি অবাক হই আমার নাগরিকবাসীদের জন্যে সেটি আমার নাগরিকদের মানুষই মনে করে না পৌরসভায় বসে না অফিস করে না সেখানে সমস্ত কিছুর মূল্যবৃদ্ধি হয়েছে উনি ভোটের সময় বললেন আমাকে মেরে ফেলবে আচ্ছা ঠিক আছে তোমার ভোট দিলাম উনি বলল আমি আপনাদের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনার ভোট দেবো উনি বললেন আমি পানির বিল কমিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভোট দেবো মানুষের ভোট নিল মিথ্যা কথা বলে বসার সাথে সাথেই আপনার হোল্ডিং ট্যাক্স বাড়ির ট্যাক্স দ্বিগুণ করা হলো
হয়েছে না? আমরা কি দেখলাম পানির বিল, পানির বিল আবার দ্বিগুণ করা হলো, আবার জন্ম সনদ, তারপরে আপনার নাগরিক সনদ, তারপরে আপনার জন্ম সনদ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, সমস্ত কিছুর মূল্যবৃদ্ধি করা হলো। আজকে আমরা দেখতে পাচ্ছি কি ওই পৌরসভায় কোনো সেবা হয় না, কর্মচারী থাকে না, বেতন দেয় না, তো কর্মচারী থাকবে কি? আজকে আমরা দেখতে পাই যে গতকাল এক মুক্তিযোদ্ধার সন্তান মহিলা, তার নাম আফরোজা, সে গতকাল 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে গেছিল। সে কষ্টে গেছে, তার বেতন আটকিয়ে দেওয়া হয়েছে, তার বেতন 3 বছরের বেতন আটকিয়ে দেওয়া হয়েছে। সে হাইকোর্ট করে সেই বেতন নিয়ে এসছে, এখনো পর্যন্ত সে সেই বেতন এখনো আফরোজা পায়নি। কালকে গিয়েছে বিধায়, কাল গতকাল আমাদের মিটিংয়ে ওই আফরোজা গেছে বিধায়, তার আজকে হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আজকে তার ওয়ার্ডের, তার ওয়ার্ডের আজকে মিটিং সে আসতে পারেনি, সে আসতে পারেনি। এগুলি বুঝতে হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মাঝে মাঝে যে সে কি করে কর্মসংস্থানের ব্যবস্থা না করে ছোট অল্প বয়সে ছেলেপিলের হাতে দা তুলে দিয়ে তাদের দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মোড়ে মোড়ে সন্ত্রাসী করে জখম করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির গায়ে হাত দেয় না। দেখবেন, দেখবেন বিএনপির গায়ে হাত দেয় না, জামাতের গায়ে হাত দেয় না, আওয়ামী লীগের লোকের গায়ে হাত দেয়। বেলগাছিতে ওয়ার্ড আওয়ামী লীগ 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলম, আলমকে আলমকে কুপিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করলো, আলম বেঁচে গেছে। কারা তারা? অল্প বয়সের ছেলেদের হাতে দা তুলে দিয়েছে। কেন? তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তাদের কাজের ব্যবস্থা করতে পারে না, তাদের মানুষ মানুষ গড়ার ব্যবস্থা করতে পারে না। এগুলি বলতে চাই, আগামী নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওখানে ভালো লোক যেতে হবে, ওখানে কর্ম করিতকর্মা লোক যেতে হবে। এই কারণেই আমরা আপনাদের কাছে সমাবেশ করছি, নির্বাচন আমি করব, আপনারা সবাই মুখ খুলে দেবেন, আপনারা সবাই মা বোনদেরকে বলবেন, আপনারা সবাই পাড়া প্রতিবেশীকে বলবেন, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি জায়গায় বলবেন। আর একটা কথা না বললেই নয়, এই ওয়ার্ডে এখনো পর্যন্ত 5 বছর হয়ে গেল, এই ওয়ার্ডে একটা ইট গাঁথেনি, এই ওয়ার্ডে একটা কি ইট গাঁথেনি, রাস্তা নেই, ড্রেন নেই, নতুন কোনো এ নেই, আজকে এই অবস্থা হয়েছে। একটা স্ল্যাব ভেঙে গেলে সেই স্ল্যাব লাগানোর ক্ষমতা রাখে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা এসছেন, সবাইকে আমার ওয়ার্ড আওয়ামী লীগ সহ পৌর আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে, আমার মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের, আমার ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 9 নম্বর ওয়ার্ডবাসীর। ধন্যবাদ সবাইকে।